লেট লাইট উইথ সৌমি তো আমরা এখন বেরিয়েছি আর যাচ্ছি বোলপুরের দিকে এখন তো গাড়িতে রয়েছি এরপরে হাওড়া যাবো হাওড়াতে গিয়ে ট্রেনে উঠে তারপর হাওড়াতে তো অনেক ট্রেন যায় বোলপুর শান্তিনিকেতন তো আপনারা নেটে সার্চ করলেই পেয়ে যাবেন তো আমরা আজকে ধরবো হচ্ছে শান্তিনিকেতন এক্সপ্রেস তো ওটা ধরেই আমরা বোলপুর শান্তিনিকেতন স্টেশনে নামবো তারপরে চলো আস্তে আস্তে পৌঁছোই তারপর আবার কথা বলছি ট্রেনে উঠে গেছি আর আমরা শান্তিনিকেতন এক্সপ্রেসে যাচ্ছি বোলপুরের স্টেশনে নেমে ওখানে টোটোতে করে আমরা যাব হচ্ছে বাড়ি আর এর আগেও আমার চ্যানেলে একটা ভিডিও আছে যে কিভাবে আমরা বোলপুর গেছিলাম মানে সেটা গেছিলাম আমরা শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে আর আজকেটা যাচ্ছি হাওড়া থেকে ধরে তো চাইলে সেই ভিডিওটাও একবার চেক করে নিতে পারেন সেটা ছিল আমার প্রথম বাংলা ভিডিও সেই তো চলুন বাড়ি যাই আগে তারপর আবার কথা বলবো বোলপুর চলে এসেছি বাড়ি পৌঁছে গেছি তো আবার পরে কথা বলবো জার্নিটা কিরকম রইলো সেটা তো দেখালাম তো দেখবেন সবাই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা করবো আবার সন্ধ্যেবেলায়নটা বাজতে যায় আর তখন বিকেলবেলা ওটা যেটা খেলাম ওটা কি বলুন তো ওটা হচ্ছে ফুটি আর ফুটিটা মানে আমাদের এখানে গাছও হয়েছে বাগানে বাবা বসিয়েছিল গাছ তো এটা যেটা খেলাম সেটা গাছের ফুটি ছিল না কিন্তু গাছে যে ফুটিগুলো হয়েছিল সেগুলো ভীষণ খেতে ভালো হয়েছিল বলছিল মা তো আর এখন গরমকালে ফুটিটা কিন্তু ভীষণ ভালো যেহেতু মানে ভীষণ জল ক্যারি করে সেই জন্য খাওয়া খুব ভালো আর ফুটিটা একটু গুড় দিয়ে খেলে খুব খেতে ভালো লাগে তো সেই গুড় দিয়েই খেলাম ভীষণ ভালো লাগলো খেতে এখন তো ডিনারের টাইম অলমোস্ট হয়ে গেছে তো এখন ছেলেকে আগে খাইয়ে দেবো তারপর আমরা সবাই ডিনার করে নেবো এখন বসে আছি ওপরে আমাদের ঘরে বসে আছি একটু তো আজকের ব্লগটা এখানেই শেষ করবো তার কারণ আজকে আমি ভীষণ টায়ার্ড আর আমার নতুন ব্লগ আমার চ্যানেলে গেছে আপনারা আশা করি দেখেছেন ভালো লেগেছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল লিভ লাইফ উইথ সৌমি আর একটা লাইক কিন্ততু অবশ্যই চাই যদি আমার ভিডিওগুলো দেখতে ভালো লেগে থাকে এই
যে পিছনে দেখছেন এটা হচ্ছে একটা জানলা, এগুলো মানে এটা অনেক পুরনো দিনের বাড়ি, তো তো পুরো আগেকার দিনের বাড়িতে এরকম জানলা হতো, মানে ওপরে একটা পাল্লা খুলতো, নিচে একটা পাল্লা খুলতো, তো এই ধরনেরই জানলা দরজা, মানে কাঠের জানলা দরজা আর ওপরে নিচে পাল্লা থাকতো। তো যদি সম্ভব হয় তো ঘুরে দেখাবো। তো ঠিক আছে, আজকের মতো এতটুকুই, তো দেখা করবো আবার নেক্সট আরেকটা ব্লগে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।